এবছর হজ এত ব্যয়বহুল কি কারণে? অতিরিক্ত খরচের কারণে কেউ নিয়ত করার পরও হজে যেতে না পারলে কি তার গুনাহ হবে? খুবই গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী প্রশ্ন। এবছর হজের ব্যয় স্মরণকালের সবচেয়ে বেশি, এত বেশি টাকা হজে কোনো কালে লাগেনি। এবছর যেটা লাগছে প্রায় 6 লাখ 7 লাখ টাকার কাছাকাছি লেগে যাচ্ছে হজ করতে, যেটা সর্বশেষও 3.5-4 লাখ টাকায় হতো, প্রায় ডাবলের কাছাকাছি বলা যেতে পারে। তো এর অন্যতম তো একটা বড় কারণ হলো যে বৈশ্বিক মন্দা পরিস্থিতির কারণে টাকার বিপরীতে রিয়ালের দাম বেড়ে গেছে, সেজন্য সৌদি আরবে যে হাজিদের বাসা ভাড়া ইত্যাদি টাকা পাঠাইতে হয় সেগুলোতে আপনার বেশ বড়সড় পরিবর্তন হয়ে গেছে, এটা তো একটা কারণ আছে। আর সৌদি সরকার হাজিদের উপর যে হাজিদের সেখানকার যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো, যেটাকে মোয়াল্লেম ফি বলে, আরও যে সার্ভিসগুলো আছে সেগুলো প্রায় 3 গুণেরও বেশি সার্ভিস ফি বাড়িয়েছে, 3 গুণেরও বেশি। যেটা 1700-1800 রিয়ালে হতো সেটা 6 থেকে 7 হাজার রিয়াল লাগতেছে, এটার কারণে একটা বড় ধাক্কা হয়ে গেল। এরপর আবার হাজিদেরকে যে সার্ভিসগুলো দেওয়া হবে সেগুলো ট্যাক্স আপনার 15% নেওয়া হচ্ছে, তো 5% থেকে 15% প্রথমে ছিলই না, এরপরে 5%, এখন হঠাৎ করে 5% থেকে 15% আমি যতটুকু জানতে পেরেছি সংশ্লিষ্টদের কাছ থেকে জিজ্ঞাসা করে। তো এই 15% ভ্যাট যদি সার্ভিসের উপরে নেওয়া হয়, তারপরে আবার 3 গুণেরও বেশি অন্যান্য সার্ভিস ফি বাড়ানো হয়, এরপরে তো বিমান ভাড়া এমনিতেই একটু বেশি থাকে হজের সময়, আবার তার উপরে বাড়ানো হয়েছে, সব মিলিয়ে মরার উপরে খড়ার ঘা বলতে যা বোঝানো হয় তা পুরোপুরি এখানে খেটেছে। তো হজ করাটা অনেক কঠিন হয়ে গেল, খুব দুঃসাধ্য হয়ে গেল। আমরা কেউই এই পরিস্থিতি চাই না, আল্লাহ তাআলা সংশ্লিষ্টদের যেন সুমতি হয় সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। করোনার সময় করোনার কারণে 2 বছর হজ করতে পারেনি মানুষ, এরপরে আবার সংকটকালীন সময়, করোনার সময় আর্থিক অনটনে মানুষ কম বেশি পড়েছে, এরপরে এই বছর প্রথমবারের মতো করোনার পরে হজে যাওয়ার সুযোগ মানুষ পাচ্ছে। তো এই বছর হজের ব্যয়ভার একটু কমিয়ে আনার চেষ্টা করা দরকার ছিল, কিন্তু সেটা না করে উল্টা আরও বহুগুণ বৃদ্ধি, ভ্যাট ট্যাট আরোপ টারোপ মিলিয়া মানুষের জন্য সেটা কষ্টের একটা বিষয় পরিণত করা কোনো অবস্থাতেই কাম্য ছিল না। এই জন্য আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তালা তাদেরকে যেন সম্মতি দেয়, তারা যেন এই বিষয়গুলো বিবেচনা আনতে পারে, আর আমাদেরকে যেন আল্লাহ তালা বারবার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করে। এখন কথা হলো, যারা এবছর হজে যাওয়ার নিয়ত করেছেন কিন্তু হজ যাত্রার ব্যয় অনেক বেশি হয়ে যাওয়ার কারণে তারা এবছর আর যেতে পারছেন না, তাদের কি হবে? তো এর উত্তর হলো, যদি ওনার হজ এখনই ফরজ হয়েছে সেই হিসাবে উনি টাকা জমা দিয়েছেন, কিন্তু দেখলেন যে খরচ বেড়ে গেছে, অতিরিক্ত আরও অনেক টাকা দিতে হচ্ছে, সে টাকা তার কাছে নাই, তাহলে তার উপরে হজ ফরজই হয়নি, যার কারণে তিনি কোনো গুনাগার হবেন না, বরং তিনি পাক্কা নিয়ত করেছেন, সেজন্য আল্লাহর কাছে পরিপূর্ণ সওয়াব পাবেন ইনশা আল্লাহ তাআলা। আর এছাড়া যদি কারোর জীবনে আগে কোনো বছর হজ ফরজ হয়েছে, ধরেন 2 বছর 5 বছর 7 বছর আগে হজ ফরজ হয়েছে, কিন্তু তিনি তখন কি করেন নাই, হজ করেন নাই, না করে করবেন করবেন করে বিলম্ব করেছেন, এখন এসে হজের খরচ বেড়ে গেছে, তাহলে তার ফরজের দায় থেকে তিনি মুক্ত হতে পারবেন না, এবছর না করেন কোনো না কোনো বছর তাকে অবশ্যই করতে হবে। এই কারণে যার যখন হজ করার সামর্থ্য হয় তার কোনো অবস্থাতে হজ বিলম্ব করা জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের যখন হজ ফরজ হয় তোমরা হজ করে ফেলো, বিলম্ব করবে না, কারণ তোমরা কেউই জানো না যে তোমাদের জন্য কি অপেক্ষা করছে। তুমি আগামী বছর করবা, আরও 2 বছর পরে করবা, একটু বয়স বাড়ুক তারপরে করবা, রিটায়ারমেন্টে যাওয়ার পরে করবা, অনেক চিন্তাভাবনা করছো, এর মধ্যে তোমার মৃত্যু হতে পারে, হজের খরচা বেড়ে যেতে পারে, তোমার সাধ্যের বাইরে চলে যেতে পারে, অনেক সমস্যা হতে পারে। এই জন্য হজ করার সামর্থ্য আসার সঙ্গে সঙ্গে দেরি না করে হজে চলে যাওয়া উচিত, এটা ইমানদারের কর্তব্য। তো এরকম যদি আগে থেকে কারোর উপর হজ ফরজ হয়েছিল 5 বছর আগে 7 বছর আগে, কিন্তু তিনি তখন করেন নাই, তখন সস্তায় করা যাইত, এখন খরচ খরচা বেড়ে গেলেও তাকে হজ করতে হবে ফরজ থেকে দায় মুক্তির জন্য।
অতএব তার জন্য গুনাহের কারণ হবে তিনি যদি হজ না করেন তবে হ্যাঁ পরবর্তীতে যে কোনো বছর করলেই তিনি দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবেন আমরা আবার দোয়া করি আল্লাহ তাআলা বারবার আমাদেরকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করুন হজের যাত্রাটা যেন সহজ হয় আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন এরপর প্রশ্ন হলো আজকাল সত্যিকারের দিনদার ও ভালো মেয়ে পাওয়া কঠিন হয়ে গেছে কিভাবে বুঝব কোন মেয়ে দিনদার আর কে দিনদার না এই সমস্যা শুধু মেয়ের বেলায় না এটা ছেলের বেলায়ও হয় যে পাত্র হোক পাত্রী হোক এটা চেনাটা বড় কঠিন হয়ে গেছে এখন এমন একটা সময় এই সময়টাতে ভালো মানুষ আর খারাপ মানুষ চেনা সব সময় কঠিন এখন আরো বেশি কঠিন কারণ এখন মানুষের ভিতরে কপটতা মুনাফিকি দ্বিচারিতা দুই রকমের চেহারা এগুলো মানুষের মধ্যে এখন অহরহ হয়ে গেছে যার কারণে দেখা যায় যে ফেরেশতার মতো একটা মানুষ মাশাআল্লাহ কত সুন্দর কথাবার্তা কিন্তু বাস্তবে দেখা যায় যে শয়তানের সাক্ষাৎ ভাই এরকম আছে না নেই অনেক মহিলা আছেন আমাদেরকে বলেন যে ভাই ছেলেটা বিয়ের আগে কি দিনদার তার দাড়ি আছে সে প্র্যাকটিসিং সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মাশাআল্লাহ সে অনেক কিছু করে ফেসবুকে তো তার মতো বুজুর্গ তার মতো ওলি আর কেউই নেই এত ভালো ভালো পোস্ট করে কোরআন হাদিসের আয়াত ছাড়া কিছু নাই মাশাআল্লাহ মানে আমি তো মনে করছি সে ফেরেশতার মতো একটা মানুষ বিয়ের পরে দেখি যে এই তো মানে এর চেয়ে খারাপ মানুষও দুনিয়াতে থাকতে পারে আমার সন্দেহ হয় এরকম বহু মেয়েরা আমাদেরকে জানান ব্যক্তিগতভাবে আবার ছেলেদেরও একই অবস্থা যে মেয়ে হয়তো বোরকা পরে হাত মোজা আছে পা মোজা আছে মনে করছে ঠিক আছে দিনদার এবার নিয়ে দেখলো যে এই পরিমাণ পীড়াদায়ক এবং এই পরিমাণ ফাসেক যে তার সাথে দিনের উপরে চলাই কঠিন হয়ে যাচ্ছে তো কীভাবে বুঝবো দেখুন এটা খুব জটিল একটা কাজ এই কাজটা কিছুটা সহজ হয় যেভাবে সেটা হলো খুব পরিচিত সার্কেলে বিয়ে শাদি করার চেষ্টা করা ধরুন কথার কথা একটা মেয়েকে সবাই চিনে আপনার মা বোন বা আপনি যাদেরকে চিনেন পরিচিত তারা অনেক আগে থেকে দেখছে তাকে তার নেচার তার চরিত্র তার ক্যারেক্টার তার অভ্যাস তার রুচি প্রকৃতি এগুলো সবগুলো দেখে ঠিক ছেলের ক্ষেত্রে একই অবস্থা একটা ছেলেকে ব্যক্তিগতভাবে জানে উঠা বসা দীর্ঘদিন থেকে মনিটরিংয়ে আসে কারো তাদের বিচক্ষণ মানুষদের মনিটরিংয়ে যদি থাকে তারপর বিচক্ষণ না হলে সাদা সিধা মানুষ হলে সে আবার ওই যাকে তাকে মনে করবে যে এটা হাসান বশ্রী রাবেয়া বশ্রী যাকে তাকে এরকম সে মনে করে বসতে পারে বিচক্ষণ মানুষ হলে সে দীর্ঘদিন অবজারভেশন রাখছে যে হ্যাঁ এর আমি পাঁচ বছর থেকে চিনি সাত বছর থেকে চিনি একসাথে উঠা বসা আছে এরপরও অনেক সময় মানুষ চেনা যায় না কিন্তু এটা হলে অনেকটা সহজ হয় যে মানুষটার আসল ক্যারেক্টার আসল রূপ কি সেটা জানার জন্য এটা একটা উপায় যে দীর্ঘদিন থেকে তাকে ব্যক্তিগতভাবে জানে চিনে এরকম মানুষদের কাছ থেকে কি নেওয়া মূল্যায়ন নেওয়া দ্বিতীয়ত ছেলে হোক আর মেয়ে হোক পরিপূর্ণভাবে কোরআন এবং হাদিসের ইলম অর্জন করে কিনা ইলম আছে কিনা একজন মুসলমানের যতটুকু ইলম থাকা উচিত ততটুকু আছে কিনা কোরআনটা বুঝে পড়তে পারে কিনা আমাদের দেশে একসময় দেখা হইতো যে কোরআন রিডিং পড়তে পারে কিনা তাইলে মনে করা হতো হ্যাঁ এটা মানে কোয়ালিফাইড বিয়ের জন্য তো এটা না মূলত কোরআন বুঝে পড়তে পারেন কিনা বুঝে পড়েন কিনা অর্থ সহকারে পড়েন কিনা আল্লাহ কি বলেছেন সেটা জানার চেষ্টা করে কিনা হাদিস জানার চেষ্টা করে কিনা এটা হলো প্র্যাকটিসিং মুসলিমের মূল বিষয় যে কোরআন হাদিস নিজে স্টাডি করে কিনা এবং সেটা অনুযায়ী চলার চেষ্টা করে কিনা এটা যদি থাকে তাহলে তাকে প্র্যাকটিসিং মুসলিম এটা অনুমান করা যায় তো এই ব্যাপারেও তার ব্যাপারে সুধারণা করা যায় মেয়েদের অনেক বড় একটা গুণ হলো অল্পে তুষ্টি অল্পে তুষ্ট থাকা একই গুণ ছেলেদের জন্য অনেক বড় কিন্তু বিশেষ করে দাম্পত্য জীবনের সুখের জন্য স্ত্রীর জীবনে তুষ্টির গুণ থাকাটা অনেক ইম্পর্টেন্ট যেমন ছেলেদের মধ্যে সবরের গুণ থাকাটা জরুরি মেয়েদের মধ্যেও সবরের গুণ থাকা জরুরি তো এটা কতটা আছে পাত্র পাত্রীর মধ্যে সেটা ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে মানুষের মাধ্যমে নিজে পরখ করে যাচাই করাটা দরকার এবং ব্যক্তিগত সাক্ষাতে যখন দেখতে যাবে তখন এগুলো প্রশ্ন উত্তর করে নেওয়া যেতে পারে যে তার চাহিদা কী যদি ওই যে বিয়ের সময়টা বললাম না এমন একটা ভালো সাজে মানুষ বিশেষ করে আপনার বিয়ের মজলিশ যখন হয় খেয়াল করবেন ছেলেরা মেয়েরাও আপনি বিয়ের সময় নতুন বধূ যখন সাজা নিয়ে আসা হয় তখন যেভাবে পা ফেলে যেভাবে চলাফেরা করে ঘোমটাটা মাথা থেকে নামায় না আজকাল অবশ্যই এগুলো শেষ হয়ে গেছে আজকাল তো মানে ওই বিভিন্ন পার্টি টাটিতে আপনার কী বলে কমেডি সেন্টার বিয়েটিও হয় যে
বুঝায় যায় যে চরম উগ্র, মানে এই যে কিছু মানবে টানবে না, দুনিয়াটা দুমড়ে মুচড়ে ফেলাবে, ওইটা হাবভাব দেখলে বোঝা যায়। যদি একসময় ছিল যে নববধূ মানে হলো একটু লাজু, হ্যাঁ একটু আপনার মাথা নিচু করে থাকে, প্রথম প্রথম চুপচাপ থাকে, আর ছেলে যদি হয়, পাত্র যদি হয়, তো কোনো কথাই নাই, হ্যাঁ একটা রুমাল দিয়ে বসে আছে, সাদা একটা জামা পরে বসে আছে, নিচের দিকে কেউ আসলে লম্বা করে সালাম দিচ্ছে, মানে তার চেয়ে ফেরেশতা আর কেউ নেই। আমি বলি মানুষের সারা জীবনে সবচেয়ে বেশি ভদ্র সাজার চেষ্টা করে বিয়ের সময়, শ্বশুরবাড়িতে যাওয়ার পর, মানে তা মানে এরকম ইনোসেন্ট, এরকম ভালো মানুষ, এরকম একটা ফেরেশতা আমাদের ছেলে মনে হয় আর, কিন্তু আস্ত হয়তো ভেতরে যে পশুত্বের সব গুণাবলী সব তার ভিতরে আছে। এই জন্য বিয়ের সময় মানুষ দেখে চেনা যায় না, তার পেছনে প্রিভিয়াস হিস্ট্রি সব দেখতে হয়। এর পাশাপাশি আপনার কাদের সাথে উঠা বসা করে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে মেয়ে বিয়ে করবে, যে ছেলে বিয়ে করবে, এই মেয়ের বান্ধবী কারা, সার্কেলটা কি, এটা দেখলে তার সম্পর্কে চেনা যায়। ওয়াতাবির সাহেবা বি সাহেবি, একটা শের আছে আরবিতে, কবিতা আছে যে বন্ধু দেখে মানুষ সম্পর্কে মূল্যায়ন তুমি করতে পারো, এই লোকটা কোন সার্কেলে চলে, কাদের সাথে উঠা বসা করে, অতএব এ তাদের ধাঁচের হবে। এই জন্য দিনই সার্কেলের মধ্যে যারা একটা সার্কেল মেনটেন করে চলেন, যে হ্যাঁ দিনের কিছু মহিলা আছে তারা দিনই কোনো বলয়ের মধ্যে আছেন, তাদের জানাশোনা উঠা বসা, সেখান থেকে মানুষের ক্যারেক্টার সহজে তুলনামূলকভাবে অনুমান করা যায়। ছেলের ক্ষেত্রে একই কথা। আর সর্বশেষ যেটি সেটা হলো বংশ এবং পরিবার, এটার একটা প্রভাব আছে, সব ক্ষেত্রে না থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে আছে, যে মা বাবা, ভাই বোন, তার পরিবার, তাদের ক্যাটাগরি কি, তাদের প্রভাব ওই সন্তানের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে পড়ে। কিছু কিছু ব্যতিক্রম হয় যে মা বাবা দিনদার না, কিন্তু মাশাআল্লাহ সন্তান অনেক দিনে অগ্রসর, এরকম হয়। তো এই মোটামুটি বিষয়গুলো দেখে আমরা পাত্র পাত্রী ভালো কি মন্দ নিরূপণ করতে পারি। আর এত কিছুর পরও হতে পারে আপনি খুব ভালো মনে করে সব করছেন, কিন্তু দেখলেন যে না আস্ত মানুষ হতে পারে। এটা বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে আছে সবসময় উদ্ধার করে ফেলতে পারবেন ব্যাপারটা কিন্তু এরকম না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়েগুলো যে বিয়ে দিয়েছেন, বিশেষ করে উম্মে কুলসুম, তারপর জায়নাব, রুকায়া, আপনার প্রথম তাদের যে কাফেরের ছেলের সাথে বিয়ে হয়েছে, নির্মম নির্যাতন করেছে। তো পাত্র বা পাত্রী নির্বাচন করতে গিয়ে ভুল হতে পারে, আমরা চেষ্টা করার পরেও দেখা গেল যে আমি যা চাইছি তা হয় নাই, হতে পারে। সেক্ষেত্রে শেষ চিকিৎসা হলো সবর করা। দাম্পত্য জীবন আর কয় বছরের হয়, 20 বছর, 25 বছর, 30 বছর, এরপর তো মৃত্যু, পেরেশানি কোনো কারণ নেই, শেষ তো হয়ে যাবে, তাই না? ধরেন আপনার কাছে কেউ এসে বললো, হুজুর অমুকে খুব জ্বালায়, এ লোকটাকে সাইজ করার জন্য কোনো আমল শিখিয়ে দেন, হ্যাঁ তো তাকে বলবেন যে ভাই আমল শেখানোর দরকার নেই, আপনি সবর করেন, কয়দিন পরে মরে যাবে লোকটা, মরবে না, মরবে না, একদিন 2 বছর পরে হোক আর 10 বছর পরে হোক, মরে যাবে না, চলে যাবে সে, শেষ, কোনো আমল ছাড়াই মরে যাবে সে, আপনার কোনো আমল লাগবে না। তো এই জন্য দাম্পত্য জীবনে সুখ শান্তি যদি নাও হয় সবর করতে হবে। নবীদের জীবনে, অনেকের জীবনে দাম্পত্য জীবনে সুখ শান্তি ছিল না, মানে নিজে ভালো ছিল কিন্তু বিপরীতে এন্ডে যিনি আছেন তিনি ভালো ছিলেন না। যেমন নূহ আলাইহিসসালাম, তার ঘরে অশান্তি ছিল, ঘরে অশান্তি মানে কি, তার স্ত্রী খারাপ ছিলেন। লূত আলাইহিসসালাম, তার স্ত্রী খারাপ ছিলেন, তো নূহ আলাইহিসসালামের ছেলে খারাপ ছিলেন, তাহলে পারিবারিকভাবে তো সুখে ছিলেন না, তারপরও তারা আল্লাহ তাআলা ফয়সালা মেনে নিয়েছেন। এটা এক ধরনের পরীক্ষা, এই জন্য পরীক্ষা উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তবে হ্যাঁ, এটা ঠিক যে জীবনসঙ্গী, জীবনসঙ্গিনী ভালো হলে, নেক হলে দিনের উপরে চলা অনেক সহজ হয়, অনেক সহজ হয়। এরপরে প্রশ্ন হলো, এক মেয়ে বর্তমানে 2 সন্তানের মা জননী, বিয়ের সময় তার পছন্দের বিরুদ্ধে মা বাবার ভয়ে টাকাওয়ালা ছেলের সাথে বিয়ে দেওয়া হয়, বিয়ের প্রথম থেকেই সে তার স্বামীকে মেনে নিতে পারেনি, মাঝে সে আত্মহত্যার চেষ্টা করে, এখন সে চাচ্ছে স্বামীকে ডিভোর্স দিয়ে অন্যতে বিবাহ করতে, ইসলামের শরীয়তে জায়েজ হবে কিনা? কোনো মেয়ের অপছন্দে তাকে কোনো পাত্রের সাথে বিবাহ দিতে বাধ্য করার কোনো রাইট, কোনো অধিকার কোনো বাবার নাই। এই মেয়ে যদি শরীয়তের বিধান জানতো তাহলে সে বলতো না আমি বিয়েতে সম্মত না, মেরে ফেললো, আমি রাজি না, ব্যাস, বাপমার ক্ষমতা নেই তাকে কি দেওয়ার, বিয়ে দেয়া। যাই হোক, তো এখন যদি এই পরিস্থিতিতে ওই ছেলের সাথে থাকলে নিজের দিন, ইমান, আমল সব কিছু হুমকির মধ্যে পড়ে, তাহলে অভিভাবকদের মাধ্যমে বা কাবিননামা পূরণ হয়ে থাকলে তার মাধ্যমে
তিনি তালাকের তাফবিজ বা অর্পিত তালাকের মাধ্যমে বিচ্ছেদের চেষ্টা করতে পারেন, সেই সুযোগ আছে ইসলামের শরীয়ত দৃষ্টিকোণ থেকে। কিন্তু এই ধরনের বিষয় ব্যক্তিগত পুরো বিষয়টা কোনো আলেমের কাছে খোলাসা করে বলে তারপরে সমাধান নিতে পারলে সেটা ভালো হয়। 20 বছরের নিচে কি বাবরি চুল রাখলে সুন্নত আদায় হবে? সুন্নতি চুল কীভাবে কাটবো? বাবরি চুল রাখবেন পুরুষরা, এটার জন্য কোনো বয়সের সীমা রেখা আছে বলে আমার জানা নাই যে এত বছরের নিচে রাখা যাবে না, যে কোনো বয়সেই রাখা যাবে। চুল লম্বা রাখা সুন্নত, সেটা কান পর্যন্ত, কাঁধ পর্যন্ত, মাছ পর্যন্ত হতে পারে। নবী সাল্লাল্লাহু সাল্লাম থেকে চুল লম্বা রাখাটাই বেশিরভাগ তার জীবনের আমল হিসাবে সাবেত এবং প্রমাণিত, এটা রাখা সুন্নত। নামাজের সামনে সূত্রা না থাকলে কতটুকু দূর দিয়ে চলাফেরা করা যায়? নামাজি ব্যক্তির সামনে যদি সূত্রা না থাকে, লাঠি টাঠি কোনো কিছু, ওয়াল টোয়াল কিছু না থাকে, তাহলে সামনে দিয়ে যদি হাঁটা যায় কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে? এক্ষেত্রে অনেক ফোকা একরাম বলেছেন 3 কাতার, কেউ বলেছেন নামাজি ব্যক্তির যে সিজদার জায়গা এটার বাইরের এরিয়া দিয়ে গেলে হাঁটা যাবে। মূলত সামনে হাঁটাটা নিষেধ কেন? নামাজি ব্যক্তির যাতে মনোযোগ নষ্ট না হয়, এই জন্য নামাজি ব্যক্তি দাঁড়ালে সাধারণত তার নজর স্বাভাবিকভাবে কতদূর থাকে তার বাইরে দিয়ে আপনি কি করতে পারেন, হাঁটাচলা করতে পারবেন। আমি রাস্তায় হাঁটছি অথবা কোনো কাজে লিপ্ত আছি, কিন্তু আমার মুখে কোরআন তেলাওয়াত অথবা জিকির দোয়া করছি, এমন অবস্থায় কোনো ব্যক্তি সালাম দিল, তখন আমি তেলাওয়াত বা দোয়া শেষ করে উত্তর দিব, নাকি সে অবস্থায় তেলাওয়াত জিকির বন্ধ করে সালামের জবাব দিব? উত্তর হলো, আপনি ওই অবস্থায় সালা জিকির বা তেলাওয়াত যেটাই করছেন ওটা স্টপ করে সালামের জবাব দিবেন, এরপরে আবার যেখানে স্টপ করছেন সেখান থেকে তেলাওয়াত জিকির শুরু করবেন। আপনি ধরেন সকাল সন্ধ্যার দোয়াগুলো করছেন, এর মধ্যে আপনাকে একজন এসে সালাম দিল, বা আপনি হাঁটতে হাঁটতে পড়ছেন, সে তো আর জানে না আপনাকে সালাম দিল। এখন সালাম দেওয়ার পর সালামের উত্তর দেওয়াটা আপনার জন্য ওয়াজিব আবশ্যক, কিন্তু দোয়া পড়াটা আপনার জন্য ওয়াজিব না। সেজন্য দোয়াটাকে আপনি ওখানে স্টপ রেখে যেখানে দিয়েছে সেখানে 1-2 শব্দ থাকলে একটা দোয়া, তৈরি 1-2 শব্দ পড়ে শেষ করলেন, করে তারপরে তার সালামের জবাব দিবেন, এরপরে আবার দোয়া কন্টিনিউ করবেন। ইসলামের গণতন্ত্র অবস্থান কোথায়, গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসা যাবে কি না? দেখুন, এটা তো আধা ঘন্টা 1 ঘন্টায় উত্তর দেওয়ার মতো বিষয়। গণতন্ত্র বলতে আমরা বেশিরভাগ মানুষ এ ধরনের প্রশ্নে যেটা বোঝাই, আমি যেটা আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয়, সেটা হলো যে আমরা মনে করি যে গণতন্ত্র মানে হলো আপনার ভোটাভুটি। শুধু ভোটাভুটির নামই কি না গণতন্ত্র? না, এটা তো একটা পার্ট, ছোট্ট একটা পার্ট মাত্র। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে দায়িত্বশীল নির্বাচনের জন্য মতামত গ্রহণ করা মৌলিকভাবে জায়েজ, মতামত গ্রহণ করা। খোলাফায়ে রাশেদার কারো কারো নির্বাচনের ক্ষেত্রে এভাবে মতামত গ্রহণ করা উচিত। তবে গণতন্ত্রে যেরকম ঢালাওভাবে সবার মতকে সমানভাবে দেখা হয়, ইসলামী শরিয়া সেভাবে দেখে না। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ, বুদ্ধিমান, বিচক্ষণ মানুষের মত আর একজন সাধারণ মানুষের মত, এটা কোনো সমান নয়। গণতন্ত্রে অনেক ভালো কিছুর কথা বলা হয়, সেগুলো তো ইসলামেও আছে আলহামদুলিল্লাহ, ওটার সাথে ইসলামের সাথে গণতন্ত্রের সংঘর্ষ নাই। কিন্তু একটা মৌলিক সমস্যার জায়গা আছে, সেটা হলো গণতন্ত্রের মূল কথা হলো জনগণ যা চাইবে তাই আইন। বেশিরভাগ মানুষ যদি বলে যে আমরা আইন করবো, এখন সবাই আমরা কাপড় ছাড়া থাকবো, তাহলে ওইটাই আইন, ওইটাই বৈধ, তখন কাপড় পরাটা অবৈধ। ইসলাম বলে না, আল্লাহ তাআলা যা নির্দেশ করেছেন সেটাই আইন, সব মানুষ একত্র হয়ে যদি তার বিরুদ্ধে কথা বলে তো সেটা আইন না। এর ইসলামের সাথে গণতন্ত্রের একটা মৌলিক পার্থক্যের জায়গা। তো এই যে মতামতের মাধ্যমে মানে দায়িত্বশীল নির্বাচন করা, শাসক নির্বাচন করা, মৌলিকভাবে এটা ইসলামকে, ইসলাম এটাকে পরিপূর্ণভাবে ডিনাই করে না, তবে সেটার রূপরেখা আছে ইসলামে ভিন্নতর, যেটা গণতন্ত্রের সাথে পুরোপুরি সব ক্ষেত্রে মিলে না। ওয়েডিং ফটোগ্রাফি করে ইনকাম করা ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে কেমন? ওয়েডিং ফটোগ্রাফি, এটা হোক আর অন্য যে কোনোটা হোক, আপনি কি ছবি তুলছেন এটা হলো মূল বিষয়। আপনি বেপর্দা নারীর ছবি তুলছেন, আপনি জানেন এটা প্রচার হবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে, তাহলে এটা আপনার জন্য তোলা জায়েজ নেই। কিন্তু আপনি যদি ভালো কিছু তোলেন তাহলে সেটা আপনার জন্য কী আছে, জায়েজ আছে। ধরেন পুরুষেরটা পুরুষে তুলে দিলেন, আর মেয়েদেরটা মেয়েদেরকে দিয়ে তুললেন, মেয়েদের মধ্যে থাকবে এরকম যদি জানা শোনা থাকে তাহলে সেটা করতে পারেন। তো বিবাহশাদীতে সেটা আসলে সম্ভব হয় না, এই জন্য বিবাহশাদীতে এই ধরনের ফটোগ্রাফির কাজ অ্যাভয়েড করাটাই হলো কর্তব্য একজন ইমানদারের জন্য। কারণ সেখানে নারী পুরুষের মিক্সিং থাকে, বেপর্দা থাকে, এই বেপর্দাটাকে আমি এই ফটোগ্রাফির মাধ্যমে আরও ছড়ানোর ক্ষেত্রে কী করলাম, ভূমিকা পালন করলাম, সেজন্য এটা পরিহার করতে হবে। এমনিতে মৌলিকভাবে
আপনি সেই ফটোগ্রাফি করতে পারেন যে ফটোগ্রাফি করে আপনি সরাসরি কোনো অন্যায় কাজের সহযোগী হচ্ছেন না এরকম যদি হয় সেটা আপনি জায়েজ ধরেন একটা কোন একটা স্কুলের পিকনিক হচ্ছে সেখানে আপনি ফটোগ্রাফি করলেন তো সেখানে আপনি ফটোগ্রাফি করতে গিয়ে ছেলেদের ফটোগ্রাফি করলেন মেয়েদের ফটোগ্রাফি আপনি করলেন না বা সেটা আলাদা লোক দিয়ে করালেন মেয়েদেরকে দিয়ে করালেন বা সেখানে তারা কমিটেড যে এটা তারা অন্যায় কাজে ব্যবহার করবে না একটু জটিল এটা ঠিক যে ইন্না আরদাল্লাহি ওয়াসিআ আল্লাহর জমিন খুব প্রশস্ত কিন্তু তারপরে ওয়াদাকাত আলাইনাল আরদু বিমা রাহাবাত ইমানদারদের জন্য দিন দিন সংকীর্ণ হয়ে আসছে সংকোচ হয়ে সংকুচিত হয়ে আসছে দুনিয়াটা জান্নাতে যাওয়াটা তো অনেক বড় একটা বিষয় যার জন্য স্যাক্রিফাইস অনেক বেশি করতে হবে হজ পরবর্তী আমল কি কি হজের পরে সবচেয়ে বড় আমল হলো হজ থেকে যে শিক্ষা তাওহীদের শিক্ষা আমরা শিখে আসি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক আল্লাহ তোমার কোনো শরীক নাই এই যে স্বীকারোক্তি আমরা হজে দেই সেটা যেন আমার বাস্তব জীবনে ধরে রাখতে পারি এই চেষ্টাটা করা এটা হলো হজের অন্যতম একটা কাজ হজ পরবর্তী কাজ যাতে তাওহীদটা আমার মধ্যে ঠিক থাকে আরেকটা বিষয় হলো হজের মাধ্যমে মানুষ নিষ্পাপ হয়ে যায় আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে আমাদেরকে উৎসাহ দিয়েছেন বলেছেন জানিয়েছেন যে হজ করার পর মানুষ মাতৃ গর্ভ থেকে বের হওয়ার সময় যেরকম নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠ হয় ওইরকম নিষ্পাপ হয়ে যায় তো আল্লাহ তাআলা এরকম মাদদার গুনাহগুলোকে মাফ করে দেয় তো হজের পরে যেন নতুন করে গুনাহ না হয় নিষ্পাপত্ব যেন ধরে রাখা যায় সেই চেষ্টাটা করা মৌলিকভাবে একজন হাজি সাহেবের কর্তব্যের অংশ এরপরে প্রশ্ন হলো গণপরিবহনে হকাররা বেশ সুন্দর করে সালাম প্রদান করে কিন্তু কেউ সেইভাবে সালামের উত্তর দেয় না এতে করে কি গুনাহ হবে খুব সুন্দর একটা প্রশ্ন হকাররা যখন বাস টাসে রেলে বিভিন্ন মাল সামান নিয়ে উঠে তে বেচারারা উঠে যাত্রীদেরকে উদ্দেশ্যে সুন্দর করে আসসালাম কি মুসলমান ভাইদেরকে আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের কি বলে আর কি কি বলে না তো এখন এই বেচারা উঠে যে সালাম দিল আর সালামটা খুব সুন্দর করে দেয় তো এই সুন্দর করে দেওয়া সালামের উত্তর কিন্তু কাস্টমাররা বেশিরভাগ ক্ষেত্রেই নেয় না তো প্রথম কথা হলো যে এই সালামটা তো উদ্দেশ্যের সালাম এই সালামটা তো সাধারণ সালাম না এটা হলো এত সুন্দর করে সালাম এই লোকটাই বাস থেকে নামার পরে কিন্তু আর দেয় না দেয় যে লোকটা বাসে ওঠার সময় এত সুন্দর করে সালাম দিল সেই লোকটাই বাস থেকে নামার পর বেচাকেনির পর নামার পর কাউকে দেখলে সালাম দেয় সচরাচর সাধারণত তো এই সালামটা মকসুদের সালাম উদ্দেশ্যের সালাম অর্থাৎ যাতে কাস্টমারের মন জয় হয় আকৃষ্ট হয় তো উদ্দেশ্য যদি এই হয় ধান্দা যদি এই হয় তাহলে সে সওয়াব পাবে না কিন্তু আপনি তো আর পেট কেটে দেখতে পারবেন না এই জন্য আপনার কর্তব্য হলো সালামের কী দেওয়া জবাব দেওয়া অন্তত এক দুজনে দিলে সবাই তরফ থেকে আদায় হয়ে যাবে পুরো বাসের মধ্যে এক দুজনও যদি ওই লোকের সালামের জবাব দেয় তাও কি হয়ে যাবে জবাব আদায় হয়ে যাবে দেওয়া উচিত ডায়াবেটিক নিয়ন্ত্রণের জন্য কোরআন শরীফের মধ্যে কোনো আমল বা তদবির আছে কি না ডায়াবেটিকের ওষুধ কোরআনে আলাদা করে বলা নাই যে এটা করলে এটা হবে ডায়াবেটিক নিয়ন্ত্রণ হয়ে যাবে তবে হ্যাঁ এটা ঠিক কোরআন এবং সুন্নাহ যে লাইফস্টাইল দিয়েছে আমাদেরকে সেই লাইফস্টাইল যদি আমরা অনুসরণ করে চলি ইনশাআল্লাহ ডায়াবেটিস সহ অনেক রোগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখবেন বা এই রোগ নিয়ন্ত্রণে থাকবে যেমন আপনি যদি ডায়াবেটিস রোগীর প্রচুর হাঁটাহাঁটি করা লাগে তো আপনি যদি নিয়মিত বাসা থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য আসেন যান আপনার হাঁটাহাঁটি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলায় হাঁটাহাঁটি সরি আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটাহাঁটি পছন্দ করতেন বিভিন্ন সময় সেটা যদি আপনি করেন খালি পায়ে হাঁটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সেটাও মাঝে মধ্যে করেন এটা অনেক দিক থেকে স্বাস্থ্যের জন্য উপকারী হবে আবার পরিমিত খাদ্য গ্রহণ করা খাদ্য গ্রহণ করার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে অনুসরণ করা এগুলো অনেকগুলোর উপরে আমল করলেই এই রোগ না শুধু অনেক রোগ বালাই থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখবেন আর সাধারণভাবে আল্লাহ তাআলার কাছে যে কোনো রোগ মুক্তির জন্য দোয়া করব আমরা হ্যাঁ আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া আল্লাহ আপনার কাছে আমি সুস্থতা চাই সেই সুস্থতাটা যে কোনো রোগ থেকেই হতে পারে এই দোয়াগুলো আমরা বেশি বেশি করতে পারি এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে আমরা রোগ মুক্তি কামনা করব অনেক বড় আলেম হতে চাই পড়ালেখার উৎসাহ দুই তিন দিন পরে ধরে রাখতে পারি না আমার করণীয় কি মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় পড়ালেখা দু চার দিন করার পর জজবা উঠে পড়ার করতে পারেন না এটা মূল কারণ হলো পরিবেশ মাদ্রাসার পরিবেশটা যদি ভালো না হয় তাহলে পড়াশোনা করা কঠিন হয় মাদ্রাসার শিক্ষার্থীরা যদি এমন কোনো পরিবেশে যায়
যে পরিবেশে সবাই পড়াশোনার প্রতি আগ্রহী মনোযোগী তাহলে সেই ক্ষেত্রে সেই পরিবেশে তার জন্য পড়ালেখা করা কি আসান এবং সহজ হয় এরপরে প্রশ্ন হলো আমার নাম জুবায়ের আহমদ আমি একজন জেনারেল পড়ুয়া তরুণ লেখক আমার লিখিত প্রথম বই সুন্দর জীবন আলহামদুলিল্লাহ আপনাকে হাদিয়া দিতে পেরে ধন্য মনে করছি আমরা যারা জেনারেল পড়ুয়া হয়েও ইসলামের প্রতি ধাবিত হয়ে ইসলামিক লেখালেখি করছি আমাদের জন্য আপনার পক্ষ থেকে দোয়া এবং কিছু নসিহত কামনা করছি ভাই এটা তো ঠিক ভালো কথা যে সাধারণ শিক্ষিত ভাইরাও ইসলাম প্রচার করতে পারে বরং সকল মুসলমানের ইসলাম প্রচার করা উচিত লেখার মাধ্যমে কথার মাধ্যমে বই লেখার বিষয়টা আরেকটু বেশি গুরুত্বপূর্ণ এবং এটা বলা যায় কিছুটা অ্যাডভান্স স্টেপ তো বই লেখার ক্ষেত্রে যে বিষয় লিখবেন সে বিষয়ে যথেষ্ট নলেজ যথেষ্ট ইলম এবং ধারণা থাকতে হবে আজকাল এত লেখক বাজারে এত পাঠক পাওয়া কঠিন হয়ে যায় অনেক ক্ষেত্রে এটার ইতিবাচক দিক আছে নেতিবাচক দিকও আছে নেতিবাচক দিক হলো যে খুব ভালো করে জানাশোনা করা ছাড়া যেনতনভাবে আপনার কপি পেস্ট করে আজকাল লেখক হওয়া যায় এটা যেন না হয় আপনি যে বিষয়ে খুব ভালো জানেন সে বিষয়ে লিখবেন বেশি করে মোটিভেশন এর জন্য মানুষকে উৎসাহমূলক বিষয়গুলো জানানোর জন্য আপনি বই লেখেন সেটা ভালো কিন্তু শরীয়ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর যে বিষয়গুলো আছে সেগুলো ওই বিষয়ে পণ্ডিত এবং ওই বিষয়ে বিশেষজ্ঞদের জন্য ছেড়ে দেন সেটা বেটার দুঃখজনক হলো আজকাল যে দু চার কলম জানার পর দু চারটা হাদিস কোরআন জানার পর সবাই বই লেখা শুরু করে দেয় এটা করা উচিত না আমি কিন্তু নিরুৎসাহিত করছি না যেন শিক্ষিত ভাইরা বই পুস্তক লিখবেন কিন্তু আপনার লেখার গণ্ডি কতটুকু থাকা উচিত সেই জ্ঞান আপনার থাকতে হবে আপনি যেখানে সেখানে হাত দিবেন না যেখানে সেখানে হাত লাগাবেন না দেখবেন যে সাধারণ মানুষও ফেসবুকে মানে জটিল জটিল ইস্যুতে মানে উনি একেবারে সমাধান দিয়ে দিচ্ছেন এগুলো উচিত না এগুলো হলো সীমালঙ্ঘন এবং বাড়াবাড়ি বাকি এমনিতে মৌলিকভাবে আমরা দোয়া করি যে সমস্ত ভাইরা এগুলো লিখছেন আমাদের অনেক ভাইরা আছেন আরিফ আজাদের মতো অনেক তরুণরা আছে যারা বই লিখছেন তারা আলহামদুলিল্লাহ বিতর্কিত তাদের গণ্ডির বাইরে গিয়ে কোনো কিছু লিখছেন না সাধারণত ব্যতিক্রম থাকতে পারে সাধারণত তারা যেগুলো লিখছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট তারা আপনার উম্মার জন্য সাধারণ মানুষের জন্য উপকারী দাওয়াতি কাজ হয় এরকম বই লিখছেন তো এই ধরনের কাজ আমাদের করা উচিত এটা এক্সাম্পল দিলাম ভিন্ন ধাঁচেরও হতে পারে কিন্তু উদ্দেশ্য হলো যে বিষয়ে আপনি লিখছেন সে বিষয়ে ভালো করে জেনে শুনে তারপর লিখবেন জিনের আসর কি বাস্তব এবং ঝাড়ফুঁক তাবিজ কি জায়েজ জিনের আসর বাস্তব জিন মানুষের উপরে প্রভাব বিস্তার করে আজকালকার বাস্তবতা তো হলো যে আজকাল আমাদের এই দুনিয়াতে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ঘরে ঘরে জিনের রোগী ঘরে ঘরে এটা দিন যত যাচ্ছে আমার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে রুকি এবং ঝাড়ফুঁক করলে পরে সুস্থ হয়ে যাচ্ছে কোনো রোগে কাজ হচ্ছে না কিন্তু কোরআন হাদিসের আলোকে রুকিয়া করা হচ্ছে পরে সুস্থ হয়ে যাচ্ছে আমাদের এই ভূমিপল্লীতে এই বিল্ডিংয়ের পেছনের গলিতে এক বাসায় আমি গেছি যে এক রুগী বিছানা শয্যাশায়ী ইন্ডিয়াতে নেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে কোনোভাবে তার কোনো ট্রিটমেন্ট হচ্ছে না বহু টাকা পয়সা নষ্ট করা হয়েছে আমি যাওয়ার পর বিভিন্ন আলামতের কথা শুনলাম বিবরণী শুনলাম বিছানায় পড়ে গেছে উনি এবং উঠতে পারেন না চলাফেরা করতে পারেন না ইয়াং মহিলা এমন না যে অনেক বয়স হয়েছে রোগ কী সেটাও ধরা পড়তেছে না একবার একটা বলে আরবার একটা বলে কিন্তু কোনো ট্রিটমেন্ট হচ্ছে না যাই হোক পরবর্তীতে এক ঝাড়ফুঁক করেন একজন আল্লাহর বান্দি এক মহিলা তার রেফারেন্স দিলাম আমি সেখানে গেল যাওয়ার পরে আমি কয়েকদিন আগে শুনলাম যে সে আল্লাহর বান্দি পুরোপুরি সুস্থ হয়ে গেছে এবং হাঁটাচলা করতেছেন একা একা সব কাজ কাম করতে পারতেছেন এটা সাধারণ কোনো বিষয় নাই আমাদের ভূমিপল্লীর ঘটনা একটা অলৌকিকত্ব সজাগতা বিশেষ করে ইমান বাড়ানোর জন্য এই দুষ্ট জিনের আসর উপদ্রব আপনার ব্ল্যাক ম্যাজিক এগুলো থেকে বাঁচার জন্য রুকিয়া কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক বিশেষ করে কোরআনের তেলাওয়াত এটার এফেক্টটা দেখার পর ইমানের মিটার অনেক মানে দ্রুততার সাথে উপরের দিকে উঠতে থাকে তো এই জন্য জিনের আসর সত্য এটাকে আজকালকার আপনার বিজ্ঞানীরা স্বীকার করেন না এখনকার যুগের বিজ্ঞানীরা স্বীকার করেন না হয়তো কোনো কালে স্বীকার করবেন বা করেন বা না করেন তাতে কী আসে যায় কোরআনে আল্লাহ বলেন সূরা জিনের জিনের অস্তিত্ব জিনদের জীবন সম্পর্কে বিস্তারিত অনেক আলোচনা করেছেন অতএব জিনের অস্তিত্বকে অস্বীকার করাটা তাদের না জানার কারণে তারা ধরতে পারছেন না সেজন্য কিন্তু যাদের বাসায় জিনের উপদ্রব হয় তারা বুঝেন জিন আছে না নাই তো মানুষের উপরে জিনের প্রভাব হয় জিন মানুষের উপরে সওয়ার হয় এবং কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস দুনিয়াতে মানুষের উপরে জিন সওয়ার হলে যেরকম আবল তাবল বকে এরকম কিয়ামতের ময়দানে ঘুষ সুদখোরের এই অবস্থা হবে
এখান থেকে বোঝা যায় যে জিন সাওয়ার হওয়া এবং প্রভাব বিস্তার করা জিনে আক্রান্ত হওয়া এটা সত্য কোরআন আয়াত থেকেই মাসসের শয়তানি বলা হয় এটা প্রমাণিত এবার প্রশ্ন হলো সারোগেসি গর্ভাশয় বানা নিয়ে সন্তান জন্ম দেওয়া ইসলামের দৃষ্টিতে কি যদি স্বাভাবিকভাবে জন্মদানে অক্ষম হয়ে থাকে দেখেন প্রথম কথা হলো পৃথিবীতে সব চাওয়া পূরণ হবে না সব চাওয়া কি পূরণ হবে সব চাওয়া কোনোদিন পূরণ হবে না দুনিয়াতে যত বড় ক্ষমতাধর মানুষ হোক যত সম্পদশালী মানুষ হোক উনি চাইলেই ওনার সব চাওয়া কোনোদিনই পূরণ হবে না তো সেখানে আমরা সাধারণ মানুষ যারা আছি আমাদেরও সব চাওয়া পূরণ হবে না আল্লাহ তাআলা অনেককে সন্তান দেন না সন্তান ধারণ করার ক্ষমতা নাই সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই হতে পারে তো এটা মেনে নিতে হবে যে আল্লাহ তাআলা আমাকে এই জিনিসটা দেন নাই এদিক থেকে আল্লাহ তাআলা আমাকে অন্য অনেকের চাইতে পিছিয়ে রেখেছেন কিন্তু অনেক দিক থেকে অন্য অনেকের চাইতে আমাকে আল্লাহ তাআলা কি রেখেছেন অগ্রসর রেখেছেন অনেকের আল্লাহ হাত পা দেন না আমাকে দিয়েছেন আবার এই একটা জিনিস আমাকে আল্লাহ না দিয়ে বিনিময়ে যদি জান্নাত দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে সেটা আমার জন্য অনেক অনেক ভালো এবং গুড ডিলিংস অনেক ভালো পাওয়া এটা আমার জন্য একজন ইমানদার সেই চেষ্টা করতে হবে এবং করবে তো এবার আসি মূল প্রশ্নের উত্তরে সারোগেসি মূলত ভারতে প্রচুর পরিমাণে হয়েছে আমি যতটুকু জানি এখন নিষিদ্ধ হয়েছে এটা দুনিয়াতে একটা নতুন ফিতনা বলতে পারেন কারণ এখানে আপনার স্বামী স্ত্রীর শুক্রাণু ডিম্বাণু কালেকশন করে সেটাকে কিছুটা একটা স্টেপে টেস্ট টিউবের ইয়েতে রেখে একটা স্টেপ পর্যন্ত সেটাকে ডেভেলপ করে তারপরে সেটাকে অন্য মহিলার গর্ভে রাখা হয় সেখান থেকে বাচ্চা হয় অর্থাৎ গর্ভটা ভাড়া করা হয় গরিব মহিলাকে কিছু টাকা পয়সা দিয়ে তার গর্ভে দাঁড়া হয় বাকি শুক্রাণু ডিম্বাণু ওই শিশুর মা বাবার যেহেতু শিশুর মা বাবার শুক্রাণু ডিম্বাণু অন্য কারণ না সেজন্য অনেকে এটাকে জায়েজ মনে করে কিন্তু এটা জায়েজ না এটা জায়েজ না হওয়ার সবচেয়ে বড় দলিল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কেউ যেন অন্যের ক্ষেতে পানি সিঞ্চন না করে এই ইঙ্গিত ছিল হাদিস দ্বারা ইঙ্গিত সূচক হাদিস দ্বারা তিনি বুঝিয়েছেন যে মূলত একজনের বীর্য যেন অন্য কারোর গর্ভে আপনার কোনোভাবে যেন স্থাপন করা না হয় এটা আম সাধারণভাবে হাদিসে নিষেধ করা হয়েছে অতএব এটাকে আপনি ডেভেলপ করে তারপরে সেটাকে আপনার ভ্রূণ আকারে নিয়ে রাখলেন যেভাবেই করেন ঘুরে ফিরে ওই জিনিসটা হয় সেই কারণে প্রায় সমস্ত স্কলাররা এখনও পর্যন্ত যত স্কলার যত ওলামাদের ফতোয়া বের হয়েছে বিষয়ে সিনিয়র ওলামায়ে কিরাম সবার ফতোয়া হলো সারোগেসি পদ্ধতিতে সন্তান গ্রহণ করা জায়েজ নাই টেস্ট টিউব বেবি যদি হয় যে মা মানে স্বামী স্ত্রীর নিজেদের মধ্যেই সীমাবদ্ধ স্ত্রীর গর্ভেই সন্তান বেড়ে উঠলো বড় হলো একটা স্টেপে বাহিরে এটাকে ডেভেলপ করার পর সেটা জায়েজ আছে বিভিন্ন শর্তের ভিত্তিতে কিন্তু এই সারোগেসি কোনো অবস্থাতে কি নেই জায়েজ নাই অর্থাৎ অন্যের গর্ভ ভাড়া করে সন্তান জন্ম দেওয়া জায়েজ নাই আজকাল মানুষের পয়সা কড়ি হয়েছে দিনকাল ভালো যাচ্ছে সন্তান গর্ভে ধারণ করলে আপনার শরীর ভেঙে যাবে সমস্যা হবে এই জন্য 2-4-5 লাখ টাকা দিয়ে একটা গরিব মহিলার টাকা দিয়ে সন্তান নিলাম তাতে শরীর ভাঙলো না খারাপ হলো ভালো থাকলো এগুলো সবগুলো আপনার অদূরদর্শী কর্মকাণ্ড এবং শরীয়ত দৃষ্টিকোণ থেকে নাজায়েজ কর্মকাণ্ড এবং সবচেয়ে বড় কথা হলো প্রকৃতির যে নিয়ম আল্লাহ তাআলা সৃষ্টির যে নিয়ম ফিতরাত ওইটার বিরুদ্ধ এগুলো মানুষের জন্য কখনো কল্যাণ বয়ে আনে না ফিতরাত এবং স্বভাব বিরুদ্ধ কর্মকাণ্ড সবসময় মানুষের ক্ষতি করে এটাও ক্ষতি করবে একটা ক্ষতির কথা শুধু বলি একটা সন্তানের সাথে মায়ের একটা সম্পর্ক বিল্ড আপ হয় পৃথিবীতে সবচেয়ে আপন মানুষ হয় সন্তানের জন্য কে মা এই মায়ের সাথে সন্তানের সম্পর্কটা কোত্থেকে হয় এই গর্ভ থেকেই হয় সন্তান যখন গর্ভে আসে তার জন্য কষ্ট হয় বমি হয় খেতে পারে না ঘুমোতে পারে না অনেক কষ্ট হয় এই কষ্টের কারণে সন্তানের প্রতি মায়াও বাড়তে থাকে যে আমার এত কষ্টের ধন এভাবে মায়ের মমতা সন্তানের প্রতি বাড়তে থাকে সারোগেসির পদ্ধতিতে যদি সন্তান নেওয়া শুরু হয় দুনিয়াতে তাহলে মা এবং সন্তানের মধ্যে যে প্রাকৃতিক মমতা এবং ভালোবাসা যেটা সন্তানের জন্য অপরিহার্য সেটা থাকবে না অতএব এই সারোগেসির এই সমস্ত পদ্ধতি দেখতে অনেক আকর্ষণীয় মনে হলেও এগুলা প্রকৃতি বিরুদ্ধ অস্বাভাবিক এবং শরিয়া পরিপন্থী যার কারণে কোন অবস্থাতে সেগুলো আমাদের সমাজে যেন না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এটা জায়েজ নেই যে মহিলার বাচ্চা হয় না তিনটি দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা তাদেরকে বাচ্চা দেন দয়া করে দোয়াগুলি বলবেন
এই বিষয়ে আমাদের ভিডিও একাধিক ভিডিও আছে সেটা দেখে নেবেন মেহেরবানি করে বিভিন্ন নবী রাসূলগণ আল্লাহর কাছে সন্তান সন্তান চেয়েছেন দোয়া করেছেন সন্তান চেয়ে এবং যাকারিয়া রাসূলুল্লাহর মতো মানুষকে আল্লাহ তাআলা বার্ধক্যে সন্তান দিয়েছেন সেই দোয়াগুলো আপনারা পড়তে পারেন যেমন একটা হলো রব্বিলা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন আল্লাহ আমাকে একা আপনি রাখবেন না আপনি বেস্ট উত্তম ওয়ারিস দাতা আর দোয়া আছে যেমন রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা আল্লাহ আপনার পক্ষ থেকে আপনাকে নেক সন্তান দান করেন এরকম অনেক দোয়া আছে দোয়াগুলো বিশেষ করে পড়তে পারি আমরা পালিত পুত্রর কি দায়িত্ব থাকে তার আসল বাবা মার উপর যদি তার পালিত মা তার আপন ফুফু হন সেক্ষেত্রে কি তাকে উভয় ফুফু মারা গেছেন এক্ষেত্রে আসল বাবা মার প্রতি হক আদায় করা কতটুকু কর্তব্য দেখেন সন্তানকে যিনি গর্ভধারণ করেছেন যিনি জন্ম দিয়েছেন তারা তার বাবা এবং মা যদি কোনো কারণে তারা ফুফু ফুফুর কাছে বা অন্য কারোর পরিবারে কারোর কাছে লালন পালন হয় তারপরও তাদের জন্মদাতা বাবা গর্ভধারণকারী মায়ের প্রতি তাদের কর্তব্য ঠিকই থাকে মৃত্যু পর্যন্ত তাদের সাধ্য অনুযায়ী সেবা করা তাদের নির্দেশ মানা এটা সন্তানের কর্তব্যের অংশ সন্তান যদি মনে করে যে না ওনারা তো আমাকে সার্ভিস দেয়নি সার্ভিস তো আরেকজনে দিছে আরেকজনে ঘরে লালন পালন হয়েছি আমি তাহলে আমি তাদের সাথে ভালো ব্যবহার করবো এটা ভুল কারণ এটা রেস্টুরেন্ট না মা বাবা আমাকে সার্ভিস দিবে আমি তাদের সাথে ভালো ব্যবহার করবো তাহলে তো এটা বিনিময় হলো না শুধু জন্ম দেওয়ার কারণে গর্ভধারণ করার কারণে পিতৃত্ব মাতৃত্বের যে বন্ধন তৈরি হয় এটা কোনো কিছুতেই ছিন্ন হয় না এটা করা যায় না যার কারণে তাদের প্রতি কর্তব্য সাধ্য অনুযায়ী যতটুকু সাধ্য আছে এটা করে যেতে হবে সবসময় সরকারি চাকরির ক্ষেত্রে প্রতিদিন ভ্রমণের জন্য ভ্রমণ ভাতা 300 টাকা করে বরাদ্দ আছে কিন্তু আমার ভ্রমণে 300 টাকা খরচ হয় না এই ভ্রমণ ভাতার জন্য আমাকে বিল ভাউচার করতে হয় 300 টাকার কম বা বেশি বিল ভাউচার করা যাবে না আর অন্যদিকে ভ্রমণ ভাতা না নিলেও সরকারিভাবে কৈফিয়ত দিতে হয় এবং বিভিন্নভাবে হেনস্থার সম্মুখীন হতে হয় অতএব এমত অবস্থায় আমার প্রশ্ন হলো ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে আপনি পারবেন এইভাবে 300 টাকার ভাউচার দিয়ে আপনার খরচ কম হলো বাকিটা আপনি রাখতে পারবেন কারণ এখান থেকে বোঝা যায় এটা থোক বরাদ্দ তোমাকে 300 দিলাম তুমি এখন 200 দিয়া করো আর 400 দিয়ে করো তোমার ব্যাপার এ টাইপের তো থোক বরাদ্দ টাইপের যদি হয় তাহলে সেটা পুরোটা গ্রহণ করা জায়েজ আছে আমি মোবাইল ফোনের সফটওয়্যার তৈরি করি টাকার বিনিময়ে বিভিন্ন ক্লায়েন্টকে ভিডিও কলিং লাইভ ব্রডকাস্টিং সফটওয়্যার তৈরি করে দেই তারা যদি সেই সফটওয়্যারের মাধ্যমে ভিডিও কলে এসে বা লাইভে এসে অশ্লীল কিছু করে তাহলে আমার কি গুনাহ হবে আমার সেটাকে হালাল হবে কিনা এটা আপনার জন্য হালাল হবে মৌলিকভাবে এটা হলো মাল্টিপল ইউজের মতো একটা বিষয় যে আপনার এই সফটওয়্যার ব্যবহার করে স্বামী স্ত্রীও কথা বলতে পারে ব্যবসার কাজে কথা বলতে পারে কেউ অপকর্ম করতে পারে জেনা করতে পারে নানান কাজ হতে পারে তো এটা আপনার হাতে পরিপূর্ণ না আর বিষয়টা শুধু খারাপ কাজেই ব্যবহার হবে এমনটি নিশ্চিত না যার কারণে এটা জায়েজ আছে চাকু আপনি বিক্রি করেন চাকু দিয়া কি কেউ ডাকাতি করবে না কেউ পেঁয়াজ কাটবে দুইটারই সম্ভাবনা আছে অতএব এটা বেচা আপনার জন্য জায়েজ আছে আর যদি আপনি জানেন এটা দিয়ে শুধু খারাপ কাজই হয় ভালো কাজ এটা ব্যবহারের সম্ভাবনাই নেই তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা কী হবে না জায়েজ হবে না এরপরে প্রশ্ন হলো আল্লাহর সকল নাম মুজাক্কের কেন মুজাক্কার কেন মুজাক্কার মানে পুল্লিঙ্গ গুরুত্বপূর্ণ প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন নারীও না পুরুষও না পুরুষত্ব এবং নারীত্ব এগুলো সৃষ্টির গুণ আল্লাহ তাআলা এগুলো থেকে ঊর্ধ্বে লাইসা কামিসলিহি শাই তার অনুরূপ কেউ নাই সমকক্ষ কেউ নাই কারোর সাথে তার কোনো সাদৃশ্য নাই অতএব আমাদের মধ্যে পুরুষ হয় নারী হয় আল্লাহ রাব্বুল আলামিন এগুলো থেকে অনেক ঊর্ধ্বে এখন প্রশ্ন হলো আল্লাহর গুণবাচক নামগুলো তাহলে পুল্লিঙ্গ কেন সুন্দর প্রশ্ন এটার উত্তর হলো এটা ডিফল্টটা দেওয়া হয়েছে অর্থাৎ সাধারণভাবে বলতে গেলে পুল্লিঙ্গ আসে আপনি কোনো একটা শব্দ যেটা কোনো স্ত্রীলিঙ্গ হয় না ওইটার জন্য যে শব্দ ব্যবহার করা হবে ওটা পুল্লিঙ্গই ব্যবহার করা হয় আবার নারী পুরুষ উভয়কে নির্দেশ করা হচ্ছে এক্ষেত্রেও ওই ডিফল্ট হিসাবে পুল্লিঙ্গ ব্যবহার করা হয় যেমন আল্লাহ কোরআনে বলেছেন এমালু মাসে ইতন কথার কথা এমালু এ এমালু মানে তোমরা আমল করো এই আমল করো এই শব্দটা এমালু এই শব্দটা পুল্লিঙ্গ এটার স্ত্রীলিঙ্গ আছে নির্দেশ সূচক ক্রিয়া আমরের সিগা মহিলাদের জন্য নির্দেশ করে সেরকম সিগাও আছে সে শব্দও আছে সে শব্দ ব্যবহার না করে আল্লাহ আমালও বলেছেন এটা পুল্লিঙ্গ অথচ নির্দিষ্ট পুরুষ নারী সবার জন্য সমানে প্রযোজ্য এটা বাই ডিফল্ট হিসাবে বলা আল্লাহ তাআলার সমস্ত গুণবাচক নাম
মুজাক্কার বা পুল্লিঙ্গ হওয়ার মানে এই নয় নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা পুরুষ অথবা নারী নন এরকম কিছু না পুরুষত্ব নারীত্ব এগুলো থেকে আল্লাহ অনেক ঊর্ধ্বে মসজিদে একই স্থানে নিয়মিত নামাজ পড়ার জন্য নির্ধারণ করা অথবা নির্দিষ্ট স্থানে জায়নামাজ বিছিয়ে রাখা কতটুকু শরীয়ত সম্মত দয়া করে জানাবেন দেখেন এটা আমাদের দেশে চলমান অনাচারগুলোর একটি মসজিদগুলোতে জায়নামাজ দিয়ে জায়গা দখল করা ঢাকা শহরের বেশিরভাগ মসজিদে এই অনাচার চলে গ্রামাঞ্চলেও চলে যে সামনে ইমাম সাহেবের পিছনে আট দশটা জায়নামাজ রাখা থাকে এই জায়নামাজগুলো অমুক হাজী সাহেবের তমুক গাজী সাহেবের অমুক নেতা সাহেবের অমুক মুরব্বী সাহেবের অমুক সভাপতি সাহেবের অমুক সেক্রেটারি সাহেবের আছে না নাই মসজিদে কোনো সাহেব নেই এখানে সব গোলাম এখানে সব কি গোলাম গোলামের আবার কিসের সাহেবগিরি আসছেন গোলামি করতে সেখানে আবার কিসের সাহেবগিরি আপনি আগে আসলে আগে বসবেন জায়নামাজ দিয়ে জায়গা দখল করে রাখলেন বাহির থেকে একজন হয়তো আগে আসলেন ওই বদলোক ওই জায়নামাজে দাঁড়াচ্ছেন না কার জায়নামাজে দাঁড়াবেন উনি সাইডে দাঁড়াচ্ছেন এটা জায়েজ নেই যারা এইভাবে আল্লাহর ঘর দখল করে রাখে তারা গুনাহগার ইবাদত করতে এসে গুনাহ করতেছে টের পাচ্ছেন আল্লাহর ঘরে আপনি জায়নামাজ দিয়ে দখল করে রাখার কে এমনকি পুরো জায়গাটা আপনি যদি নিজে দান করে থাকেন আপনি জমি দান করেছেন মুতাওয়াল্লি তারপরেও আপনার জন্য জায়েজ নেই মসজিদের কোনো জায়গা কি করা দখল করে রাখা কারণ আপনি দান করে দিয়েছেন এখন আল্লাহ আল্লাহকে দিয়েছেন এখানে আপনার কোনো সে থাকতে পারবে না আপনি কিভাবে সেখানে একটা জানামাজের দাগালা দখল করেন এই অনাচার ঢাকা শহরের অনেক মসজিদে দেখা যায় এটা উচিত না ইমাম সাহেবের জায়গাটা শুধু নির্ধারিত সেটা মেহরাবের মধ্যে মুয়াজ্জিন সাহেব পর্যন্ত যে কোনো জায়গা থেকে একামত দিতে পারে উনি চাইলে ডানে বামে পেছন থেকে পেছনে কাতার থেকে এক কাতার পেছন থেকে একামত দিলে সেটা নামাজে কোনো অসুবিধা হবে না তারপরও মুয়াজ্জিন সাহেব সুস্থির দিতে হয় মাইক চালাইতে হয় এইসব নানা কারণে ইমাম সাহেবের পিছনে বরাবর সে থাকল আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালিয়ালিনি উলুল আহলাম মিনকুম তোমাদের মধ্যে যারা জ্ঞানী কোরআন হাদিসে ইলম আছে তারা যেন আমার কাছাকাছি থাকে মুক্তাদি হিসাবে যাতে করে ইমাম সাহেব কোনো কারণে নামাজ ভঙ্গ হয়ে গেলে তিনি যেন নামাজ পড়াতে পারেন তো সেই হিসাবে ওই সব মানুষগুলোকে সামনে দেওয়া উচিত কিন্তু এই যে জায়নামাজ দিয়ে জায়গা দখল আসবো আমি সবার শেষে অথবা আমার আগে মানুষ আসবে কিন্তু জায়নামাজের কারণে দাঁড়াইতে পারবে না এগুলো আমরা দখল রাখলাম এটা উচিত না যে আগে আসবে সে আগে বসতে পারে এই স্কোপ রাখতে হবে আপনার জায়নামাজ ছাড়া নামাজ পড়তে অসুবিধা আপনি জায়নামাজ একটা রেখে দেন গোছা রাখেন কিন্তু জায়গা দখল করে রাখবেন না যে এগুলো আমাদের বুক আছে অনেক মসজিদে বুক ওখানে বাইরে কেউ দাঁড়াইতে চাইলে বলি ভাই দাঁড়াবেন না এটা সভাপতি সাহেবের জায়গা এটা অমুক সাহেবের জায়গা না মসজিদে কোনো সাহেবের জায়গা নাই আল্লাহর ঘরে এইভাবে জায়গা দখল করা এটা মূর্খতা অজ্ঞানতা এবং গুনাহ আল্লাহ তোমাদের বোঝার তৌফিক দান করুন দখলুল মসজিদ সম্পর্কে দয়া করে জানাবেন এটা কি পড়তেই হবে দখলুল মসজিদ খুব গুরুত্বপূর্ণ একটা নামাজ দখলুল মসজিদ কোনটাকে যেটাকে তাহিয়াতুল মসজিদ বলা হয় ওইটাই দখলুল মসজিদ বলা হয় মসজিদে প্রবেশের পর দুই রাকাত নামাজ না পড়ে বসবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি মসজিদে প্রবেশ করে ফালা ইয়াজলিস আও ফালা ইয়াকউদ হাত্তা ইয়ারকা রাকাতাইন সে দুই রাকাত নামাজ না পড়ার আগ পর্যন্ত বসবে না নির্দেশটা দেখেন দুই রাকাত নামাজ পড়া ছাড়া যেন না বসে কেউ বসে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন তুমি দুই রাকাত পড়ছো পড়ি নেই দাঁড়াও দুই রাকাত পড়ে তারপরে বসো উনি উঠে আবার বসাইতেন তাহলে বোঝা গেল মসজিদে ঢোকার পর দুই রাকাত নামাজ পড়াটা খুবই গুরুত্বপূর্ণ নামাজ যদিও ফোকাহ একরামের মধ্যে ইখতিলাফ আছে ফোকাহ হানাফের মতে এটা নফল সুন্নাত মুস্তাহাব অন্যদের মতে ওয়াজিব কিন্তু হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় এটা খুব গুরুত্বপূর্ণ একটা আমল এই জন্য এটা ছাড়া উচিত না আমাদের মধ্যে আমলটা একেবারে নাই বললে চলে মসজিদে ঢুকলে মিনিমাম দুই রাকাত নামাজ পড়ে তারপরে বসবেন সরাসরি সুন্নাত শুরু করেছেন সেটাও হতে পারে অসুবিধা নেই তাহলে আলাদা দুই রাকাত না পড়লে চলবে আমি নবম শ্রেণীর একজন ছাত্র আমার অনেক ইচ্ছা ছিল মাদ্রাসা পড়ার আমার বাবা মাকে অনেক বোঝানোর পরেও তারা আমাকে মাদ্রাসা ভর্তি করালো না তাদের ইচ্ছা অনুযায়ী আমি স্কুলে ভর্তি হলাম এখন আমি ছাত্র থাকাকালীন অবস্থা কীভাবে চললো দুনিয়া আখেরাতে শান্তি পাবো ভাই স্কুল কলেজে পড়লে আর তার আল্লাহর প্রিয় বান্দা হওয়ার সুযোগ নেই ব্যাপারটা কিন্তু এরকম না স্কুল কলেজে পড়েও বরং কোনো মানুষ কোনো আলেমের চাইতে আল্লাহর প্রিয় পাত্র হতে পারে সুযোগ আছে না নেই আল্লাহ দেখবেন বান্দার আমল আলেম হয়েছে কিন্তু আমল খারাপ আল্লাহর কাছে এলো প্রিয় না জেনারেল শিক্ষিত আমল ভালো আকিদা ভালো ইমান ভালো সে আল্লাহর কাছে প্রিয় অতএব স্কুল কলেজে পড়ার পরও নিজের ইমান আমলকে বিশুদ্ধ করা ফরজ আমলগুলো করা হারাম কাজগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করা নফল আমলগুলো করা আল্লাহর সমস্ত নির্দেশগুলো নিষেধগুলোকে আমলে নিয়ে চলা কোরআন হাদিসের আলোকে ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা আল্লাহর প্রিয় পাত্র হতে পারি এশার নামাজের পর ঘুমানোর আগে তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কিনা এশার নামাজের পর ঘুমানোর আগে তাহাজ্জুদ পড়া যাবে কিনা উত্তর হলো তাহাজ্জুদ শব্দের অর্থই হলো
ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয় ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয় ওটার মানেই হলো কি তাহাজ্জুদ অতএব তাহাজ্জুদ হবে ঘুমিয়ে উঠে নামাজ পড়লে বা ভোর রাতে নামাজ পড়লে সেটা আর যদি এশার পরে কেউ নামাজ পড়েন তাহলে তাকে আল্লাহ তাআলা কিয়ামুল লাইলে সওয়াব দিবেন যেটা মানে তাহাজ্জুদের ক্যাটাগরি ওই গ্রুপের নামাজ ওই সওয়াব পাওয়া যাবে এশার পরে পড়লেও আপনি ভোর রাতে তাহাজ্জুদ পড়তে পারেন না সুযোগ হয় না তো আপনি এশার পরে দুই রাকাত করে যতটুকু পারেন শুধু দুই রাকাত পড়েন বা চার রাকাত পড়েন যতটুকু পারেন নামাজ পড়ে তারপরে আপনি বিতির পড়ে ঘুমায় পড়েন তাতে ইনশাআল্লাহ কিয়ামুল লাইলে সওয়াব হবে কিয়ামুল লাইল মানে এশার পর থেকে নিয়ে ফজর রাত পর্যন্ত যত নামাজ পড়বেন সবগুলোকে কি বলে কিয়ামুল লাইল মানে রাতের নামাজ এটা বলতে পারেন মানে এক প্রকারের তাহাজ্জুদ যদিও মূল তাহাজ্জুদ হবে ঘুম থেকে ওঠার পর পড়লে অতএব এশার পরে পড়লে আক্ষরিক করতে তাহাজ্জুদ না হলেও তাহাজ্জুদের ফজিলত বা কিয়ামুল লাইলের ফজিলত এটা পাওয়া যাবে ইনশাআল্লাহ আপনি আখের গোড়াটা কিনতে পারেন না আগাটা খান যেটা তৌফিক আছে ততটুকু করেন ভোর রাতে তাহাজ্জুদ পড়তে পারেন না তো এশার পর অন্তত দুই রাকাত চার রাকাত পড়ে তারপরে শোন এটা করা উচিত সর্বশেষ প্রশ্ন গরু ও জমি বিক্রি করে ব্যবসা করা যাবে কিনা ব্যবসা আপনি করবেন সেটা গরু বেচে করবেন না জমি বেচে করবেন সেটা আপনার ব্যাপার শরীয়তের এখানে কোনো কি নাই আপত্তি নাই আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরু ওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন